আসসালামু আলাইকুম বিয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। চুলের যত্নে মধু, চুলের শুষ্কতা সমস্যা থাকলে আপনার চুলের যত্নে রুটিনে মধু ব্যবহার করুন। শীত মৌসুম বয়ে যাওয়া ঠান্ডা বাতাস ত্বক ও চুলের উপরই প্রভাব ফেলে। সাধারণত লোকেরা তাদের ত্বকের প্রতি যতটা মনোযোগ দেয়, তারা তাদের চুলের যত্ন নিতে ততটা সক্ষম হয় না। শীতের মৌসুমে চুল শুষ্ক ও পানহীন হয়ে পড়ে, অনেক সময় চুলে খুশকির সমস্যাও বেড়ে যায়। তখন অনেক নারী চুল ভেঙে যাওয়ার অভিযোগ করেন। কিছু চরম ক্ষেত্রে চুল ক্ষতিগ্রস্ত হয় এবং ভাঙা এবং পড়া শুরু করে। কেউ তাদের চুলের সর্বনাশ দেখতে রাজি না, বিশেষ করে মহিলারা তাদের চুলকে খুব ভালোবাসে এবং তারা কখনোই তাদের চুল নষ্ট হতে দেবে না। আপনার চুলকে প্রাকৃতিকভাবে প্রতিকারের করার চেষ্টা করুন। এটি শুধুমাত্র আপনার চুলে উজ্জ্বলতা বাড়াবে না, বরং আপনার চুলের অন্যান্য সমস্যাও দূর করবে। চুলে মধু কীভাবে ব্যবহার করা উচিত তা নিয়ে আমরা বিউটি এক্সপার্টদের সঙ্গে বিস্তারিত আলাপ করেছি। তাদের মতে মধু একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার। মধু যেমন ত্বকের যত্নে খুব উপকারী, তেমনি এটি চুলের যত্ন অনেক উপকারী। আসলে চুলের সমস্ত সমস্যা মাথার ত্বকের সাথে সম্পর্কিত। মধু মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। শীতের মৌসুমে মুখের ত্বক যেমন শুষ্ক হয়ে যায়, ঠিক তেমনি মাথার ত্বকেও ফাটা ত্বকের সমস্যা দেখা দেয়। শুধু তাই নয়, শীতের মৌসুমে খুশকির সমস্যাও খুব সাধারণ। এমন পরিস্থিতিতে সুন্দর এবং চকচকে চুল পেতে মধু দিয়ে চুলের যত্ন নিতে হবে। মধু দিয়ে যেভাবে চুলের যত্ন নিতে হবে, মধুতে রয়েছে ইমোলিয়েন্ট যা অক্ষর ত্বকে মিশ্রণ করে। মধুতে রয়েছে হিউম্যাটেন্ট যা মাথার ত্বকে আর্দ্রতা ধরে রাখে। মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। মধু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। মধু হলো অ্যান্টি ফাঙ্গাল। চুলে মধু ব্যবহারের সহজ উপায়। চুলের জন্য মধুর উপকারিতা। চুলের জন্য মধুর অনেক উপকারিতা রয়েছে। ন্যাশনাল সেন্টার ফর বায়ো টেকনোলজি ইনফরমেশন এর গবেষণায় প্রমাণিত হয় যে মধু একটি ওষুধ এবং চুলের খুশকির সমস্যা কমাতে সহায়ক। এছাড়া চুলের ভালো বৃদ্ধির জন্য মধু ব্যবহার করা যেতে পারে। মধুর অন্যান্য উপকারিতাও জানালেন বিউটি এক্সপার্টরা। মাথার ত্বকে আর্দ্রতা কম থাকলে তা সরাসরি চুলের ফলিকলকে প্রভাবিত করে, চুল দুর্বল হয়ে পড়ে এবং ভাঙতে শুরু করে। তাদের মতে কখনো কখনো মাথার ত্বকের এক জায়গায় এত চুল ভেঙে যায় যে প্যাচ তৈরি হয়, এটাকে টাকের সমস্যাও বলা যেতে পারে। এক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মধু চুলে লাগাতে পারেন। মাথার ত্বকের পিএইচ ভারসাম্য মধুর ধারা বজায় থাকে। এটি চুলের গোড়া থেকে মজবুত করে এবং মাথার ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। এর অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের কারণে মধু লাগালে মাথার ত্বকে খুশকির সমস্যাও কমে যায়। মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে লাগালে খুশকির সমস্যা দ্রুত উপশম হয়। বিভক্ত চুল এবং ক্ষতিগ্রস্ত চুলও মধু লাগালে মেরামত হয়। মধুতে প্রাকৃতিক ময়েশ্চারাইজার থাকায় চুলের শুষ্কতাও চলে যায়। মধু দিয়ে কিভাবে চুলের চিকিৎসা করবেন। মধু এবং গোলাপ জল হেয়ার মাস্ক। উপাদান 3 টেবিল চামচ মধু, 5 টেবিল চামচ গোলাপ জল। পদ্ধতি মধু ও গোলাপ জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। তারপর এই মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে স্ক্যাল্পে 5 মিনিট ম্যাসাজ করুন। এরপর স্বাভাবিক পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। উপকারিতা এই হেয়ার প্যাকটি শুষ্ক চুলের জন্য উপকারী হবে। দই এবং মধুর হেয়ার মাস্ক। উপাদান 1 বাটি দই, 3 টেবিল চামচ মধু। পদ্ধতি দই ও মধু মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। 30 থেকে 45 মিনিট পর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে 1 বার এই হেয়ার মাস্ক চুলে লাগান। উপকারিতা খুশকির সমস্যা থাকলে এই হেয়ার প্যাকটি আপনার উপকার আসবে। ডিম মধু এবং অ্যালোভেরা জেল হেয়ার মাস্ক। 1টি ডিম, 3 টেবিল চামচ মধু, 1 টেবিল চামচ অ্যালোভেরা জেল। পদ্ধতি
একটি পাত্রে ডিম, মধু এবং অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। তারপরে এই মিশ্রণটি মাথার ত্বকে এবং চুলের দৈর্ঘ্যে লাগান। এটি চুলে 30 থেকে 45 মিনিটের জন্য রেখে দিন। এরপর স্বাভাবিক পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এই হেয়ার প্যাকের পর সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে পারেন। উপকারিতা, এই হেয়ার মাস্ক চুলে প্রোটিন ট্রিটমেন্ট দেওয়ার জন্য ভালো। অ্যাপেল সিডার ভিনেগার এবং মধুর হেয়ার মাস্ক। উপাদান, 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার, 1 টেবিল চামচ মধু। পদ্ধতি, মধু এবং ভিনেগার মিশিয়ে মাথায় ত্বকে লাগান। 45 মিনিট পর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই হেয়ার মাস্ক লাগাতে ভুলবেন না। উপকারিতা, মাথার ত্বক গভীরভাবে পরিষ্কার করার জন্য এই হেয়ার মাস্কটি খুবই ভালো। মেয়োনিজ এবং মধুর হেয়ার মাস্ক। উপাদান, 1 টেবিল চামচ মেয়োনিজ, 1 টেবিল চামচ মধু। পদ্ধতি, মেয়োনিজ ও মধু মিশিয়ে চুলের গোড়া ও দৈর্ঘ্যে লাগান। 45 মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। উপকারিতা, এই হেয়ার প্যাক চুলের শুষ্কতা দূর করে। চুলে মধু লাগানোর সময় সতর্কতা, চুল গরম করার পর কখনোই চুলে মধু লাগাবেন না। এমনকি যদি আপনার মাথার ত্বকে কোনো ধরনের অ্যালার্জি থাকে তবে আপনার মধু প্রয়োগ করা এড়ানো উচিত। সারা রাত চুলে কখনো মধু রাখবেন না। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন। আসসালামু আলাইকুম।